হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমরা তো সবাই জানো যে আমার এনক্লেক্স এক্সাম হয়ে গেছে। এক্সাম পাশ করার পরে আমি এখানে স্টেট লাইসেন্সও পেয়ে গেছি। তো প্রথমেই বলি যে আমি আছি এখন ইউএসএর টেক্সাসে। যারা নতুন বন্ধু আছো, আজকের ভিডিওটা প্রথম দেখছো, তাদের জন্য একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন। তো আমি শতাব্দী, আমি আছি এখন ইউএসএর টেক্সাসে। আর আমাদের মানে আমরা এসেছি ওয়েস্ট বেঙ্গল থেকে। আমি মূলত ওয়েস্ট বেঙ্গল থেকে নার্সিং পড়েছিলাম। নার্সিংয়ে বিএসসি অ্যান্ড এমএসসি কমপ্লিট করি, অ্যান্ড ওখানে অলমোস্ট 5 বছর মতো আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হয়। তারপরে হাজব্যান্ডের সাথে চলে আসি ইউএসএতে। তো ইউএসএতে এসে আমি এনক্লেক্স এক্সাম দিই, অ্যান্ড এনক্লেক্স এক্সাম ফার্স্ট অ্যাটেম্পটেই পাস করে আমি এখানকার স্টেট লাইসেন্স পেয়ে গেছি অ্যাজ আ রেজিস্টার্ড নার্স। আর যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তো জানোই আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি যে কিভাবে কি মানে আমার পরীক্ষাটা কিভাবে হলো, বা এনক্লেক্সে কি কি ধরনের কোয়েশ্চেন পেয়েছিলাম। আর তোমরা যারা নার্সিং ওরিয়েন্টেড আছো, বা যারা চাও যে জানতে যে নার্সিং নিয়ে পড়ে কিভাবে ইউএসএতে জব পাওয়া যায়, সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আর আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আর হ্যাঁ, আজকের ভিডিওতে যেটা শেয়ার করব সেটা শেয়ার করার আগে তোমাদেরকে বলতে চাই যে যারা নতুন ভিউয়ার্স আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটু শেয়ার করো বেশি বেশি করে সবার সাথে। কারণ আমার মনে হয় আমি যে ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করছি মানে বাংলাতে বা বাংলা ভিডিও বা বাংলা ব্লগের মাধ্যমে, এগুলো ইউটিউবেই প্রথমবার। আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি যে এই নার্সিং রিলেটেড বা বিদেশে এসে বা ইউএসএতে এসে নার্সিং নিয়ে পড়াশুনো করে মানে পড়াশুনো নয় মানে নার্সিংয়ের জন্য জব করছে সেরকম কোনো বাংলাতে মানে কোনো ভিডিও। তো সেই জন্য আমি চাইবো আমার ভিডিওগুলো একটু তোমরা বেশি করে শেয়ার করো। আর তোমাদের থেকেও আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি এই রিলেটেড ভিডিওতে বেশিরভাগই। তো সেই জন্য আমারও ইচ্ছে জাগছে যে আমার সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে এনক্লেক্স এক্সাম দিয়ে আমি এখানে স্টেট লাইসেন্স পেয়ে গেছি, আর আমি লাইসেন্স পেয়েছি অ্যাজ আ রেজিস্টার্ড নার্স। তো নেক্সট স্টেপ কী, বা আমি এখন কি করছি, বা কিভাবে জব অ্যাপ্লাই করছি, কি ধরনের জব ইউএসএতে তোমরা পেতে পারো যারা ফরেন স্টুডেন্ট আছো আমার মতো, তো আজকের ভিডিওটা থাকছে সেই রিলেটেড। তো প্রথমেই বলে রাখি যে তোমাদের আগের ভিডিওতেও বলেছি আমি যে ইউএসএর নার্সিংয়ের এডুকেশনটা কিন্তু অনেকটাই আমাদের ইন্ডিয়ার মতো, বা বলতে পারো যে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো অনেকটাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতোই। তবে আমাদের ওখানে গ্র্যাজুয়েশন হয় 4 বছরের, আর ইউএসএতে গ্র্যাজুয়েশন হয় 3 বছরের। আর আরেকটা কম্প্যারিজন আমি বলতে পারি, যেটা হচ্ছে আমরা যেমন আফটার গ্র্যাজুয়েশন বলো বা আফটার ডিপ্লোমা মানে জিএনএম বা বিএসসি দুটো ডিগ্রির ক্ষেত্রেই আমরা কোর্স কমপ্লিশনের পর ডাইরেক্ট স্টাফ নার্স হিসেবে রিক্রুট হই, কিন্তু ইউএসএতে এখানে একটা ছোট্ট মানে ট্রিক্স বলতে পারো আছে। এখানে যারা স্কুল থেকে রিসেন্টলি গ্র্যাজুয়েট হয়ে আসছে তারা কিন্তু ডাইরেক্ট কোনো স্টাফ নার্স বা বলতে পারো এখানে তো স্টাফ নার্স বলে না, এখানে রেজিস্টার্ড নার্সই বলে, তো সেই ডাইরেক্ট মানে কোনো দায়িত্ব নিয়ে একা অ্যালোকেশন নিয়ে পেশেন্টের কাজ করবে বেডসাইডে, ডাইরেক্ট এই পজিশনটা পায় না। যারা এখানকার গ্র্যাজুয়েট আছে তাদের জন্য এখানে বিভিন্ন হসপিটালে নার্স রেসিডেন্সি প্রোগ্রাম বলে একটা প্রোগ্রাম আছে। তো সেটা হতে পারে মেবি 1 ইয়ার, মেবি 2 ইয়ার্স। তো তারা ফার্স্ট সেই প্রোগ্রামে এনরোল হয়, ঠিক আছে? তো সেই প্রোগ্রামটার মধ্যে দিয়ে তাদের ওরিয়েন্টেশন হয়, ট্রেনিং হয়, হসপিটাল সেটিং সম্বন্ধে জানানো হয়, কম্পিউটার সেটিংস, আর এখানের ইচ অ্যান্ড এভরি রেকর্ডস হচ্ছে ইলেকট্রনিক রেকর্ডস। তো এই সমস্ত সিস্টেমগুলোর সাথে তাকে ওরিয়েন্টেশন দেওয়া হয়, দিতে দিতে তারপরে মানে তারপর তোমার রেজিস্টার্ড নার্স যারা ধরো পেশেন্ট বেডসাইডে বা ওয়ার্ডে কাজ করছে, এখানে অ্যাকচুয়ালি ওয়ার্ড বলে কনসেপ্ট নেই, সবই মানে কেবিন টাইপের কনসেপ্ট, প্রাইভেট রুম। তো তাদের সাথে সাথে ঘুরে ঘুরে কাজ শেখা, এইগুলো হচ্ছে নার্স রেসিডেন্সি প্রোগ্রামের মধ্যে দিয়ে হয়। তো এই কোর্সটা যখন কমপ্লিট হয়ে যায় তারপরে তারা ইন্ডিপেন্ডেন্টলি এখানে কাজ করতে পারে। তো হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি যে নার্স রেসিডেন্সি প্রোগ্রাম যেটা রয়েছে ইউএসএতে, এই সময় কিন্তু মানে এমপ্লয়ার
তোমাকে পে করবে, এমন নাই যে তুমি ট্রেনিং বা ওরিয়েন্টেশনে আছো মানে তুমি কোনো পে পাবে না। অবশ্যই ওনারা তোমাকে একটা স্যালারি দেবে, বেসিক স্যালারি যেটা থাকে সেটা তোমাকে দেবে, অ্যান্ড তার সাথে তোমার এখানে মানে ট্রেনিংগুলোও চলতে থাকবে। তো ইনিশিয়ালি দুটো শিফটেই শুরু হয়, বাট যখন ট্রেনিং পিরিয়ডটা থাকে সেখানে ক্লাসরুম টিচিং থাকে, ডেমনস্ট্রেশন থাকে, ইচ অ্যান্ড এভরিথিং, তখন ওগুলো ডে শিফট থেকে হয়। তারপরে কেউ যদি চাই মানে দুটো শিফটেই করতে, সে দুটো শিফটেও করতে পারে। তো এই গেল নার্স রেসিডেন্সি প্রোগ্রাম। এবারে আমি বলি যে ধরো আমার মতো যারা আসবে বা আছো করতে চাও, তারা কোন কোন ফিল্ডে অ্যাপ্লাই করতে পারো। তো সবার মনেই একটা প্রশ্ন থাকে যে ইউএসএতে জব পেতে গেলে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে কি না। তো এই ব্যাপারে আমি প্রথমেই বলে রাখি যে না, তোমাদের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কিন্তু রিকোয়ারমেন্ট এখানে থাকে না জবের জন্য। তোমার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে, তুমি সেক্ষেত্রেও এখানে যখন এনক্লেক্স দিয়ে রেজিস্ট্রেশন পেয়ে যাবে বা লাইসেন্স পেয়ে যাবে, তুমি এখানে জব পেতে পারো। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে তোমাকে নার্স রেসিডেন্সি প্রোগ্রামে তোমাকে এনরোল করতে হবে। থ্রু নার্স রেসিডেন্সি প্রোগ্রাম ওরা তোমাকে ওরিয়েন্টেশন দেবে, ট্রেনিং দেবে, অ্যান্ড সব কিছুর সাথে তোমাকে মানে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করাবে। সব কিছু হয়ে যাওয়ার পর যখন তুমি কম্পিটেন্ট হবে যে পেশেন্ট, তুমি নিজে নিজের পেশেন্টকে টেক কেয়ার করতে পারবে, অ্যালোকেশন নিতে পারবে, সেই সময় তোমাকে ওনারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দেবেন। তো সেই জন্য তোমায় ইউএসএতে এসে জব করার জন্য প্রায়র কোনো এক্সপিরিয়েন্সের দরকার হয় না। কেউ যদি মনে করো যে নিজের দেশে বসে মানে নার্সিং পড়বে, নার্সিং কমপ্লিট করবে, করে এনক্লেক্স দেবে, দিয়ে তোমার যে স্টেটে ইচ্ছে তুমি লাইসেন্স নেবে, নিয়ে তুমি ইউএসএতে এসে কিন্তু জব করতেই পারো। আর আরেকটা কথা বলি, যাদের ধরো এক্সপিরিয়েন্স আছে, যেমন আমার আমার অলমোস্ট 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে ইন্ডিয়াতে, তো এই এক্সপিরিয়েন্সটা ইউএসএতে আমার কাজে লাগবে কি না, এটা অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে। ইভেন আমার মনেও প্রশ্ন ছিল যে আমি যে এত এক্সপিরিয়েন্স করেছি, বিভিন্ন পজিশনে জব করেছি, বিভিন্ন ধরনের জব করেছি, তো আমি এই এক্সপিরিয়েন্সটা এখানে কাজে লাগাতে পারবো কি না, নাকি আমাকে আবার বেডসাইড থেকে শুরু করতে হবে। তো সেক্ষেত্রে বলে রাখি, এটা ভ্যারি করে এমপ্লয়ার টু এমপ্লয়ার, ঠিক আছে? এখন আমার অ্যাপ্লিকেশন প্রসেস চলছে জবের জন্য, তো এই অ্যাপ্লিকেশন প্রসেস চলাকালীন আমি এটা রিয়েলাইজ করলাম, আর পুরোটাই আমি আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি তোমাদের সাথে, যে কিছু কিছু এমপ্লয়ার চায় মানে অ্যাকসেপ্ট করছে আমার ওভারসিজ এক্সপিরিয়েন্সটাকে, কিছু কিছু এমপ্লয়ার অ্যাকসেপ্ট করতে চাইছেন না। তারা বলছেন যে তোমাকে, তুমি তোমার যেহেতু ইউএসএ কোনো এক্সপিরিয়েন্স নেই, দিস উইল বি ইউর ফার্স্ট এক্সপিরিয়েন্স ইন ইউএস, সো আমাকে নার্সিং রেসিডেন্সি প্রোগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে, ঠিক আছে? তো আমার আমার মনে হয় যে সেটা কোনো খারাপ কিছু নয়, সেটা একটা 1 ইয়ার কন্ট্রাক্ট থাকে এবং সেটা পুরোটাই তোমার একটা ট্রেনিং থাকবে, কারণ এখানকার সিস্টেম সব কিছুই নতুন, তো তোমাকে সিস্টেম জানতে গেলে তো একটা ট্রেনিং ওরিয়েন্টেশন দরকারই হয়। আর তোমার নার্স রেসিডেন্সি প্রোগ্রাম যেটা থাকে সেখানে মানে ইচ অ্যান্ড এভরিথিং ওনারা ট্রেনিং দেবে, ইনক্লুডিং বিএলএস মানে বেসিক লাইফ সাপোর্ট, ACLS অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ট্রেনিং ওনারা দেবেন। প্লাস তোমার নার্সিংয়ের যা যা প্রসিডিওর হয়, ইনফিউশন, ব্লাড ট্রান্সফিউশন, তারপরে তোমার কোনো মেডিকেশন, মানে যা যা হয় ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে ওনারা শেখাবেন। আর এইগুলো তো যারা হসপিটালে ডিউটি করো অলরেডি জানোই যে এই প্রসেস বা এই প্রোটোকলগুলো বিভিন্ন হসপিটালে আলাদা আলাদা হয় প্রত্যেকটা ক্ষেত্রেই, তো মানে প্রত্যেকটা প্রসিডিওরেই বলো বা যাই হোক, সবগুলোরই প্রোটোকল ওয়াইজ ওনারা মেনটেন করেন। তো তুমি যে হসপিটালে ঢুকবে সেখানকার প্রোটোকল তোমাকে অ্যাডাপ্ট করতে হবে। তো এই গেল একটা ওভারভিউ, ঠিক আছে? এবার বলি যে এখানে রেজিস্টার্ড নার্সের জন্য কি কি ধরনের জব আছে। দেখো আমি এটা কেন বলছি, কারণ আমাদের দেশে কিন্তু খুবই লিমিটেড অপশান। আমরা যারা জিএনএম বা বিএসসি কমপ্লিট করি, কমপ্লিট করেই আমাদেরকে ক্লিনিক্যালে বেডসাইডে যেতে হয়, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স নিতে হয় অ্যাজ আ স্টাফ নার্স, বা কেউ চাইলে টিচিংয়ে আসতে পারে অ্যাজ আ ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর। আর এখানে তোমার কি কি অপশান আছে অ্যাজ আ রেজিস্টার্ড নার্স? তো ফার্স্ট অপশান হচ্ছে বেডসাইড, ঠিক আছে? তবে হ্যাঁ, এখানে বেডসাইড
কেয়ার আর আমাদের ইন্ডিয়ার বেডসাইড কেয়ার টোটালি ডিফারেন্ট, সেটা আমি একটা আলাদা ভিডিওতে তোমাদের বলবো যে এখানে রেজিস্টার্ড নার্সকে কি কি কাজ করতে হয় বা যারা ডিপ্লোমা করে মানে জিএনএম করে যারা রেজিস্ট্রেশন নিচ্ছে তাদেরকে এখানে এলপিএন বলে, লাইসেন্সড প্র্যাকটিক্যাল নার্স তাদেরকে কি কি কাজ করতে হয় সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। তো এখন বলি অপশানগুলো। রেজিস্টার্ড নার্স মানে যারা গ্র্যাজুয়েশন বা বিএসসি নার্সিং করে এনক্লেক্স দিয়ে রেজিস্ট্রেশন পাচ্ছে তারা হচ্ছে রেজিস্টার্ড নার্স। তাদের জন্য কি কি অপশান আছে? প্রথমত বেডসাইড মানে তোমার হসপিটাল সেটিংসে যে কোনো তুমি ওপেন আরএন পজিশনে জয়েন করতে পারো, সেটা হতে পারে কোনো মেডিকেল সার্জিক্যাল ইউনিট, কোনো টেলিমেট্রি, কোনো কার্ডিয়াক ইউনিট, কোনো ইনটেনসিভ কেয়ার ইউনিট, পিডিয়াট্রিক, অপস, এনিওয়্যার, ঠিক আছে? তুমি যে সেটিংস প্রেফার করো সেই অনুযায়ী অ্যান্ড ইট বেসড অন ইওর এক্সপিরিয়েন্স, ইওর স্পেশালিটি এটসেট্রা। এটা গেল হসপিটাল সেটিংস। নেক্সট আছে হোম হেলথ। ওকে, হোম হেলথ সম্পর্কে আমরা এখন অনেকেই জানি, কারণ আমাদের দেশেও হোম হেলথ এখন খুব ভালোভাবে ইমপ্রুভ করছে। অ্যান্ড আমি মানে লাস্ট যখন কলকাতায় ছিলাম তখন দেখে এসেছি যে কলকাতার সব বড় বড় হসপিটালগুলোর সাথেও কিন্তু হোম হেলথ এখন অ্যাটাচড হয়ে গেছে। তো যে সমস্ত পেশেন্টদের হোম হেলথ কেয়ার দরকার সেই হসপিটালরা কিন্তু নিজেরাই প্রোভাইড করছে। তো হোম হেলথ একটা এখানে বড় প্রায়োরিটি। আর হোম হেলথ এখানে মানে ইচ অ্যান্ড এভরি কেসেই বলতে পারো হোম হেলথ এখানে থাকে, মানে হোম হেলথ কেয়ার ফেসিলিটিটা। তো সেটা একটা অপশান আছে হোম হেলথ। দেন থার্ড অপশান হচ্ছে লং টার্ম ফেসিলিটি কেয়ার। তো এই কনসেপ্টটা আমাদের দেশে এখনো হয়তো আসেনি, বাট আমি জানি না, আমি যেহেতু অনলি কলকাতাতেই কাজ করেছি আমি মানে অন্যান্য স্টেটের খবর জানি না, হয়তো আছে। বাট এখানে লং টার্ম ফেসিলিটি কেয়ার বলে আলাদা একটা সেট আপ আছে যেখানে মানে হচ্ছে তোমার যে সমস্ত পেশেন্টের ধরো ডিসচার্জ হয়ে যাচ্ছে, সাপোজ ধরো হিপ রিপ্লেসমেন্ট হয়েছে বা এরকম ধরনের কোনো বড় অপারেশন হয়েছে, তারপরে পেশেন্টের ডিসচার্জ হচ্ছে অ্যান্ড লং টার্ম একটা কেয়ার দরকার, বাড়িতে গেলে সেই কেয়ারটা পেশেন্ট পাবে না, তাদের জন্য রয়েছে লং টার্ম ফেসিলিটি কেয়ার। তো সেটা একটা ইউনিট, সেখানে যে কেউ মানে যে কোনো রেজিস্টার্ড নার্স সেখানে জয়েন করতে পারে। নেক্সট আছে হচ্ছে হসপিস। আমরা জানি যারা নার্সিংয়ে আছি হসপিস কেয়ার অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার। তো প্যালিয়েটিভ অ্যান্ড হসপিস কেয়ারের জন্য এখানে আলাদা সেটিংস আছে, ঠিক আছে? তো তুমি চাইলে সেই সমস্ত অর্গানাইজেশনে জয়েন করতে পারো। এই অফারগুলো এখন আমি পাচ্ছি, আমি সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি যে আমার কাছে কী কী ধরনের অফার আসছে, কারণ আমি অলরেডি ইনডিড অ্যান্ড লিঙ্কডইনে আমার রেজিউম শেয়ার করে রেখেছি, তো ওখান থেকে অফার পাচ্ছি। অ্যান্ড আমি নিজে আমার মন মতো মানে যে ওপেন পজিশন যেগুলো আছে সেগুলোতেও আমি অ্যাপ্লাই করছি। তো এখানে হোম হেলথ, হসপিস, প্যালিয়েটিভ এইগুলোর কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভাগও আছে, যেমন পিডিয়াট্রিক হোম হেলথ ডিফারেন্ট আলাদা আছে, অ্যাডাল্ট হোম হেলথ আলাদা, তো এইরকম ভাগও আছে। নেক্সট বলি, নেক্সট আছে এখানে যেটা মানে হাইলি পেড জব সেটা হচ্ছে ট্রাভেল নার্সিং, ঠিক আছে? যারা ট্রাভেল নার্সিংয়ে জয়েন করে তাদের মানে তারাও হচ্ছে মানে হাইলি পেড, মানে পুরো নার্সিং ফিল্ডের মধ্যে সব থেকে বেশি স্যালারি পায় হচ্ছে ট্রাভেল নার্সরা। তবে হ্যাঁ, ট্রাভেল নার্সিংয়ে জয়েন করতে গেলে তোমার এক্সপিরিয়েন্স লাগবে, আই থিঙ্ক মিনিমাম 3 ইয়ার্স মতো একটা আরএন এক্সপিরিয়েন্স লাগে। তো মোস্ট অফ ক্ষেত্রে সেই এক্সপিরিয়েন্সটা ওনারা মানে ফরেন এক্সপিরিয়েন্স অ্যাকসেপ্ট করেন না, যেহেতু ট্রাভেল নার্সের কিন্তু অনেক রেসপন্সিবিলিটি থাকে। তো তোমাকে এখানকার সিস্টেম সম্বন্ধে জানতে হবে, তবেই তুমি মানে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে। ট্রাভেল নার্স যারা হয় তারা মূলত একটা টিমের সাথে কাজ করে, সেই টিমের সমস্ত রকমের হেলথ প্রফেশনালসই থাকে। তো সেটা একটা মানে সেক্টর রয়েছে, তুমি জয়েন করতে পারো। আর আছে মিলিটারি নার্স, সেটা তো জানোই, সেটা আমাদের দেশেও রয়েছে মিলিটারি নার্স, বাট ইউএসএ মিলিটারি নার্সে জয়েন করতে গেলে ইউএস সিটিজেনশিপ হতে হবে আমি যতদূর জানি, আদারওয়াইজ ওনারা মিলিটারি সার্ভিসে কেউ মানে নিতে চায় না। তো মোস্ট অফ এই এই সেক্টরগুলোতে তোমরা যারা মানে আমার মতো ফরেন গ্র্যাজুয়েট আছো বা ফরেন থেকে আমরা পড়াশোনা করে এসে এখানে জব করতে চাইছি, তাদের জন্য এইসব অপশানগুলো এখানে খোলা রয়েছে। হ্যাঁ, যদি তোমরা জিজ্ঞাসা করো যে একাডেমিকে যেতে পারি কি না, সেক্ষেত্রে আমি বলবো যে এখানের একাডেমিকে কিন্তু এরকম ডাইরেক্ট রিক্রুট হয় না, সেক্ষেত্রেও তোমাকে একটা মানে প্রায়র একাডেমিক এক্সপিরিয়েন্স রাখতে হবে, তারপরেই যেতে পারবে।
আর হ্যাঁ, তবে হসপিটাল সেটিংসে অনেক রকমের পজিশন থাকে, ঠিক আছে? নট লাইক যে অনলি স্টাফ নার্স বা বেডসাইড হিসেবেই করতে পারবো, সেখানে প্রচুর পজিশন আছে। লাইক ধরো প্রথমত তো মানে স্টাফ নার্স আমরা যেটাকে বলি সেটা রয়েছে, তারপরে আছে কেস ম্যানেজার, কেস কোয়ার্ডিনেটর, তারপরে নার্স কোয়ার্ডিনেটর, তো এই এরকম ধরনের প্রচুর পজিশন আছে। তো অ্যাকর্ডিং টু এক্সপিরিয়েন্স, অ্যাকর্ডিং টু ডিগ্রি, তারপরে আছে নার্স সুপারভাইজার, এখানে উইকেন্ড সুপারভাইজার বলে আলাদা পোস্ট আছে। তো দিজ আর দ্য অল অপশনস ইউ ক্যান চুজ। আর আরেকটা কথা বলে রাখি যে এখানে মানে আমি এখন যেহেতু অ্যাপ্লাই করছি, এখানের অ্যাপ্লিকেশন প্রসেসটাও কোয়াইট ডিফারেন্ট, তো সেটা নিয়ে আমি পরে একটা লেন্দি ভিডিও করব, এটাই বললে অনেক বড় হয়ে যাবে। জাস্ট এটুকুই বলতে চাই যে এখানে মানে রিক্রুটমেন্টটা একটু আলাদাভাবে হয় এবং অ্যাপ্লিকেশনটাও আলাদা, কারণ এখানে মানে প্রত্যেকটা পজিশনের জন্য অ্যান্ড ফর ইচ শিফট তোমাকে আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে। মানে এখানে যদি আমি চাই ডে শিফটে রিক্রুট হব, তো তার জন্য আলাদা অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে তোমায় যেতে হবে, যদি নাইট শিফট চুজ করো তার জন্য আলাদা অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে যেতে হবে। তো এখানে শিফটিং কেমন হয় বা কেমন তোমার মানে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লিকেশন প্রসেস আমি কিভাবে অ্যাপ্লাই করছি, কিভাবে গো থ্রু করছি, সেটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো আজকে জাস্ট এইটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে। আশা করি তোমাদের কিছুটা হলেও মানে তোমরা বুঝতে পেরেছো যে এখানে কি ধরনের নার্সিং জব পাওয়া যেতে পারে বা কি কি অপরচুনিটি আছে, আর আমি কোথায় আলটিমেট জয়েন করছি সেটাও তোমাদেরকে জানাবো। এখনও ডিসিশন নিইনি, তো লেট সি কোথায় জয়েন করি, যেটা বাড়ির কাছে পাবো, ভালো মানে নিজের সব দিক থেকে কনভেনিয়েন্ট হবে সেরকম কোথাও তো জয়েন করব। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে আমার ভিডিওগুলো দেখতে, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর একটু বেশি বেশি করে প্লিজ শেয়ার করে দিও, কারণ তোমাদের জন্যই এই ভিডিওগুলো বানানো, এত ইনফরমেশান শেয়ার করছি। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে হয়তো কিছু জন, অনেক বলবো না, বাট কিছু জন তো আছেই যারা এখানে জব করে, কিন্তু কেউ মানে শেয়ার করার অপশনটা হয়তো সবার কাছে থাকে না, বাট আমার কাছে আছে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তো আমি চাইছি এই ইনফরমেশানগুলো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর ফেসবুক পেজের মাধ্যমে তোমাদের সবার সাথে শেয়ার করতে। যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ভিডিওতে আমি ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, অবশ্যই এনক্লেক্স এক্সামটা সম্বন্ধেও অনেকে জানো না, তো সেটা নিয়েও আমি কিন্তু নেক্সট ভিডিওতে শেয়ার করব যে এনক্লেক্স এক্সাম কি, কখন, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, ইচ অ্যান্ড এভরিথিং। তো এখন আমি একটু বিজি শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছি, যেহেতু আমার এখন ইন্টারভিউ হচ্ছে, অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, এইসব চলছে। তো তোমরা ফলো করতে থাকো আমাকে, সমস্ত ইনফরমেশান তোমরা আস্তে আস্তে ঠিক পেতে থাকবে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হবে তোমাদের সাথে পরে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, আর তোমরাও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।